सड़क दुर्घटना रोकने एवं ट्रैफिक नियमों को लेकर स्कूल के विद्यार्थियों ने एक जागरूकता कार्यक्रम चलाया। साहू डांगी हाट पीके राय उच्च विद्यालय और कैनल रोड ट्रैफिक आउटपोस्ट की संयुक्त तत्वाधान में आज साहू डांगी कैनल मोड़ पर यह कार्यक्रम किया गया। इस कार्यक्रम के माध्यम से छात्रों, शिक्षकों और ट्रैफिक पुलिस कर्मियों ने बिना हेलमेट वालों को गुलाब का फूल देकर जागरूक किया। इसके अलावा भीषण गर्मी से बचने के लिए कैनल रोड ट्रैफिक आउटपोस्ट की तरफ से वाहन चालकों को ग्लूकोज और पानी की बोतलें भी दी गई। इस दौरान कैनल रोड ट्रैफिक आउटपोस्ट के OC बुद्ध तामांग, साहूडांगी हाट पी के राय उच्च विद्यालय के प्रधानाध्यापक प्रदीप चौधरी एवं स्कूल के शिक्षक और पुलिस कर्मी मौजूद थे। आज के हमारे सेफ ड्राइव सेफ लाइफ এই কর্মসূচির আওতায় আমরা সাউডাঙ্গিয়ার পিকেরাই হাই স্কুলের বিবেকানন্দ হাউস আজকে এই ক্যানেল মোড়ের চারমাস্তর মোড়ে আমরা ট্রাফিক সচেতনতা উপর একটা কর্মশালা আমরা করলাম, জাস্ট নাগরিক সচেতনতা। কারণ আমি মনে করি যে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা চার দেওয়ালের মধ্যে যে সামাজিক মূল্যবোধের শিক্ষা পাচ্ছে, যে সামাজিক সুরক্ষার যে শিক্ষাগুলো পাচ্ছে, সেটা যেন বাইরের দিকে ছড়িয়ে যায়, এলাকার মানুষ যাতে একটু সচেতন হয়। কারণ আমাদের এই সাউডাঙ্গা অঞ্চলে দুর্ঘটনার সংখ্যা খুব প্রচুর। ম্যাক্সের কিছুদিন আগেই আমাদের কয়েকজন মেয়ে আমাদের টোটোতে অ্যাক্সিডেন্ট করেছিল, সেই সব দিক বিবেচনা করেই আজকে আমাদের এই ক্যাম্পেনিংটা করা হয়েছে। যথেষ্ট সাহায্য করেছে ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের যারা আধিকারিক ছিলেন, তারা আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছে। তাদের সহযোগিতায় আমরা সাধারণ মানুষকে একটু সচেতন করার চেষ্টা করলাম যে অবশ্যই বাইকে যতজন থাকবেন, দুজন থাকলে দুজনই হেলমেট পরবেন, গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই ড্রাইভার এবং তার পাশে যিনি থাকবেন প্রত্যেকে ব্যবহার করবেন। টোটোদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট, আপনারা টোটো চালান কিন্তু টোটোটা একটু সাবধানে চালান, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেবেন না, কারণ আপনাদের প্যাসেঞ্জারের দাম মূল্য অমূল্য জীবনের দাম। সুতরাং আপনারা একটু সাইড করে দাঁড়ান, প্যাসেঞ্জার সাইড করে তুলুন, মাঝ রাস্তায় দাঁড়ালে বড় গাড়ি ধাক্কা মারতে পারে। টোটোদের উপরেও আমাদের কনসার্নটা খুব বেশি যে টোটোরা যেন একটু রাফ ড্রাইভ না করে, এই সব দিক বিবেচনা করে আজকে এই ক্যাম্পেনিংটা। আজকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য প্রোগ্রাম করলাম, রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হচ্ছে, সেই জন্য আমাদের স্কুলের অনেক ছাত্রী ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্যই আমরা আর কি এই অনুষ্ঠানটা করলাম। মানুষকে একটু কিছু বলে, যারা হেলমেট পরেনি তাই একটু গোলাপ দিয়ে একটু সম্মান করে একটু বলে, ভালো করেই বলে একটু সম্মান দেই, এটাই আর কি। আপনারা টোটো চালানোর সময় অবশ্যই ধ্যান রাখবেন, মানুষ জনসাধারণ তারাও একই রকমের ব্যবহার করবে, এবং আমাদের জীবনটা আমাদের কাছে খুব দামি, সেই জীবনটাকে আমরা